আমাদের নতুন একটা ব্লগে আবারও সবাইকে স্বাগতম জানাই। যাবো একটা মন্দিরে, তো তার আগে বাড়িতে একটু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আর ও এখন একটুখানি যাবে, দরকার আছে একটু মানে দোকান বাজার করার জন্য। তো এসে আমি ও এসে রেডি হবে, আর তার মধ্যে আমি ঠাকুর বাসন টাসন ধোবো, পুজো দেওয়ার আছে বাড়িতে, পুজো টুজো দিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। তো চলুন আজকে ঝটপট সব কিছু সেরে নিয়ে বেরোনো যাক, আর কোথায় যাচ্ছে আপনারা দেখতেই পাবেন। তো চলুন, আজকে গাছে বেশ সুন্দর একটা ফুল ফুটেছে, আর ফুলটা বেশ বড় দেখুন, আর কালারটা কত সুন্দর, আমার বেশ ভালো লাগছিল ফুলটা। আর এই যে আমি ঠাকুরের জন্য জল নিয়ে নিচ্ছি বারান্দা থেকে, আর আমাদের দুজনেরই সকাল সকাল স্নান হয়ে গেছে, তো এবার আমি পুজো করে নেব। আর সকাল সকাল যেহেতু পুজো দিতে যাব, তন্ময় বাজার থেকে সব ঠাকুরের ফল মিষ্টি সমস্ত সব কিছু এনেছে, ওই জন্য ঘরের জন্য ফুল নিয়ে এসেছে। আর এখন গরমকালে না টাটকা ফুল খুব একটা বেশি পাই না, আজকের ফুলগুলো বেশ যথেষ্ট টাটকা, যাই না সকালবেলা এনেছে বলে কি না। তো চলুন, আমি পুজো দেওয়া আমার মোটামুটি হয়েই গেছে। আর হ্যাঁ, আমরা সমস্ত পুজোর যা সামগ্রী সব কিছু বাড়ির থেকেই নিয়ে যাচ্ছি, বাড়ির থেকে বলতে এখান থেকেই কিনেকাটে নিয়ে যাচ্ছি, কারণ রাস্তায় বেরিয়ে কি পাবো না পাবো, আর আমাদেরকে যেহেতু একটা সময়ের মধ্যেই পৌঁছতে হবে, ওই জন্য সব এখান থেকেই কেনাকাটি করে নিয়ে যাচ্ছি। তো এই যে এই শাড়িটা পরবো আর এই ব্লাউজটা, তো আমি রেডি হয়ে আছি, তাড়াতাড়ি করে বেরোতে হবে আমাদের। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, আজকেও সকাল সকাল আমরা যখন বেরিয়েছি এই বালির ব্রিজের ওপর থেকে যাচ্ছি, বেশ ওয়েদারটাও একটু অন্যরকম সকালের দিকে, যাই না বেলায় কি হবে। আর সকাল সকাল দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, সকাল সকাল মায়ের মন্দিরের দর্শনও পেয়ে গেলাম, খুব সুন্দর লাগছে, ইচ্ছে তো করছিল একবার যাই, কিন্তু আজকে আমাদের যা গন্তব্য অন্য কোথাও, তো সেখানে যেতে হবে তাড়াতাড়ি, যদি আসার সময় পাই, ইচ্ছে আছে। তো চলুন দেখুন গঙ্গার পাড় দিয়ে কি সুন্দর মেঘ মেঘ হয়ে আছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা, আর তার সাথে মন্দিরটাও এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, তো খুব সুন্দর আজকে দৃশ্যটা লাগছিলো। এত সকালে সবসময় আমাদের কখনোই আসা হয় না, আমরা মন্দিরে পুজো দিতে আসলে বিকেলের দিকেই আসি। তো চলুন এবার তাড়াতাড়ি করে আমাদের যাওয়া যাক। ওয়েদারটা এত বৈচিত্র্যময়, কখনো কখনো দেখছি আকাশে মেঘ ভাসছে, আর কখনো কখনো দেখছি রোদ ঝলমল করছে, ভালোই লাগছিল সকাল সকাল। তো একটু ছায়া ছায়া হলে যেতে ভালোই লাগে, আমাদের তো আর ফোর হুইলার নয়, আমরা বাইকে করে যাচ্ছি, আর অনেকটা দূর আমাদেরকে যেতে হবে। তো চলুন, আমরা মোটামুটি অনেকটা রাস্তা চলে এসেছি, আর প্রথমবার যেহেতু আমরা এলাম, তো আমাদেরকে অনেকটাই ঘুরে প্যাচ করে আসতে হলো, আর অনেকটা জিজ্ঞাসা করে করে এলাম, মন্দিরটা অনেকটা ভিতরে। এটা কেষ্টপুরের পাচু গোপাল মন্দির, পেচো পাচিতলা পাচু গোপাল মন্দির। আর মন্দিরে আসতে না আসতেই দেখলাম এত সুন্দর চারপাশটা, আর চারিদিকে কত গোপাল রাখা, আর আমি জানতাম না যে এটা একটা বাড়িতে। আর দেখুন বাড়িটির মধ্যে বেশ সুন্দর একটা আম গাছে কত আম হয়ে আছে, আর দেখুন দেখতে না দেখতেই দেখছি একটা রাধাকৃষ্ণ এখানে নিয়ে আসা হয়েছে। এখানে না সবাই মানসিক পূরণ হলে হয় রাধাকৃষ্ণ, আর না হলে ছোট্ট নাড়ু গোপাল দিয়ে পুজো দিয়ে যায়, কারোর হয়তো মানসিক পূরণ হয়েছে ওই জন্যে আজকে সেও এসে এইখানে রাধাকৃষ্ণ দিয়ে গেল। আর দেখুন কত এখানে রাধাকৃষ্ণ ছোট্ট নাড়ু গোপাল রাখা আছে, কত সুন্দর লাগছে। আর এখানে তো সমস্ত মাটির মূর্তিগুলো রাখা আছে, আর মন্দিরের ভিতরে দেখছিলাম সমস্ত পিতলের আর পাথরের মন্দির মূর্তিগুলো রাখা আছে। আর এখানে আসার পরে আমি যে শাড়িটা পরে এসেছিলাম, আমাকে সেই শাড়িটি পরে স্নান করতে হয়েছে, আর আমি জানতাম এটা করতে হবে, ওই জন্য স্নান করার পরে আমি একটি কুর্তি পরে নিয়েছি। আর দেখুন এনারাও মনে হয় এনাদেরও কোনো মানসিক পূরণ হয়েছে, ওই জন্য এখানে ছোট্ট একটি সুন্দর পিতলের মূর্তি এখানে এনারা দিচ্ছেন, আর তার সাথে সাথে গোপাল যা যা খেতে ভালোবাসে, গোপালের খেলনা সমস্ত সব কিছু। আর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখানে আনা হয়েছে, সবাইকে নেড়ু করা হচ্ছে। আর এই দেখুন একটা ছোট্ট বাচ্চা, আমি ওকে দেখে এত ভালো লাগছিলো, ওকে তো পুরোই একটা ছোট্ট নাড়ু গোপাল লাগছে, আর আমি আর তন্ময় ওকে ভীষণ আদর করছিলাম, আর ও আমাদের সাথে বেশ ভালোই মিলে গেছিলো, আর ওকে হাওয়া করছিলাম। আর তার সাথে সাথে দেখি আর একটা ছোট্ট পুচকি বাচ্চা, ওকে নেড়ু করা হচ্ছে, ও কি সুন্দর চুপ করে বসে বসে দেখুন ন্যাড়া হচ্ছে,
আর একটুও কোনো বিরক্ত করছে না, চুপচাপ বসে বসে ন্যাড়া হয়ে গেল। আর আমরা যখন মন্দিরে প্রথম এলাম বেশ ফাঁকা ছিল, কিন্তু আস্তে না আস্তেই দেখলাম যথেষ্ট ভিড় হয়ে গেছে। এখানে শনি আর মঙ্গলবার দিনকে ভীষণ ভিড় হয়, আজকে যেহেতু শনিবার আর বেলা বাড়ার সাথে সাথেই দেখলাম কত ভিড় বাড়তে শুরু করলো। আর আজকে সবাই এখানে যাদের যাদের মানসিক পূরণ হয়েছে তারা এসে এখানে পুজো দিচ্ছে, নতুন অনেকে মানসিকও করছে। তো বেশ ভালো লাগছে, এত সুন্দর একটা কেষ্টপুরে মন্দির আছে আমি জানতাম না। আমাদের তো পুজো করা হয়ে গেছে, তবুও আমরা মেন পুজোর জন্য আরতির জন্য বসে আছি। এই যে দেখুন, এই মন্দিরে আরতি শুরু হয়ে গেছে, এইখানে হওয়ার পরে এই বাড়ির যেটা প্রাচীন মন্দির আছে তারপরে সেইখানে আরতি শুরু হবে। একই বাড়ির মধ্যে দুটি মন্দির, তো এই যে এখন এইখানে আরতি হচ্ছে, তারপরে এই যে প্রাচীন মন্দিরটিতে এবার আরতি শুরু হবে। আর সমস্ত এখানে দেখুন দর্শনার্থীরা কত সুন্দর ভিড় করেছে, আর সবাই বেশ খুব সুন্দরভাবে এখানে নিজের মতন করে পুজো দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন মন্দিরের দুদিকে দুটো জানালার মধ্যে কত ঢিল বাঁধা আছে, সবাই এখানে ঢিল বেঁধে নিজের মানসিক করে যায়, আর আবার মনস্কামনা পূরণ হলে তখন এসে আবার এখান থেকে ঢিলগুলো খুলে দেয়। তো কত সুন্দর লাগছে। আর আমি এই প্রথমবার কোনো পাঁচু গোপালের মন্দিরে এলাম, আর এখানের বেশ নিয়মটা খুব ভালো লাগছে যে যারই মনস্কামনা পূরণ হবে তাকে একটি করে এখানে গোপাল দিয়ে পুজো দিয়ে যেতে হবে। খুব সুন্দর, কত গোপাল এখানে। আর এই মন্দিরটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন এটা অনেক প্রাচীন মন্দির, বাড়িটি হয়তো নতুন করে করা হয়েছে। ব্রাহ্মণ বলছিলেন যে এটা অনেক প্রাচীন মন্দিরটা, আমরা জিজ্ঞাসা করছিলাম, তো অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে, আর সত্যি আসার কারণও আছে। এত সুন্দর পরিবেশটা, আর যখনই এত ছোট্ট ছোট্ট খুদে খুদে বাচ্চাদেরকে দেখছি ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখুন কতক্ষণ ধরে আরতিটা হচ্ছে, প্রায় এক দেড় ঘন্টা ধরে এখানে আরতি হচ্ছে, আর খুব সুন্দর নিষ্ঠার সাথে পুজো করা হচ্ছে। আর দেখুন সমস্ত ভক্তরা যা বাতাসা এনেছে তা দিয়ে প্রায় পুরো একটা গামলা ভরে গেছে। আর এইটা ঠাকুরমশাই নিজে কিন্তু লুট করলেন না, এটা ভক্তদের সবাইকে দিয়ে লুট করালেন, আর তার সাথে সাথে আমিও জুড়ে গেলাম। আমি কখনো বাতাসা লুট দিলাম, আবার কখনো কখনো গিয়ে কোড়ালাম, আর আমি লুট দিচ্ছিলাম, তন্ময় কোড়াচ্ছিল। বেশ ভালো লাগছিলো এরকম একটা অভিজ্ঞতা হয়ে। তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে, কত ভক্তরা এসেছে, আর সবাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এসেছে। তো চলুন, এবারেতে তো সব কিছু মিটে গেল, আর আমরা জানি তো সকাল থেকে কিচ্ছু খাইনি, আমাদের খিদেও পেয়ে গেছে, আমরা পুরো একদম না খেয়েছিলাম। আর দেখুন এই যে এই কাকুর ঢাক দেখে সমস্ত বাচ্চারা এসে যে যার মতন পাচ্ছে সে ঢাক বাজিয়ে চলে যাচ্ছে। তো এই যে এই সামনেই একটা ছোট্ট লুচি ঘুগনি স্টল ছিল, লুচি ঘুগনি আলুর দম, তো আমার আর তন্ময়ের ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা এখন প্রায় 3:30-4 বাজে, সকাল থেকে যেহেতু কিচ্ছু খাইনি আমাদের খিদে পেয়ে গেছে। আর এই দেখুন খেয়ে দিয়ে এসে দেখি প্রায় মন্দির সমস্তটাই ফাঁকা হয়ে গেছে, আর আমরা না বসে আছি সন্ধ্যাবেলার আরতিটা একেবারে দেখেই যাব, এতটা দূর এসেছি যেহেতু একেবারে সন্ধ্যের আরতিটা দেখি একেবারে ফেরার ইচ্ছে আমাদের আছে। তো আমাদের সাথে কিছু কিছু ভক্তরা তো বসেছিল, আর মোটামুটি প্রায় সমস্ত ভক্তরা তখন বাড়ি ফিরে গেছে। তো দেখি এখন সন্ধ্যের আরতিটা কখন শুরু হয়। এই যে সন্ধে 6টা বেজে গেছে, 6টার পরে এখানে আরতি শুরু হয়েছে। তো এই যে এইটা একটি মন্দির, এটা নতুন মন্দির, আর এই যে এইটি হচ্ছে পুরনো মন্দির। তো এবার আমরা সন্ধ্যের আরতিটা দেখব, দেখে তারপরে আমরা বাড়ি ফিরব। তো চলুন সন্ধ্যের আরতিটা আমরা দেখে নিই। এই যে আপনাদেরকে বলছিলাম যে এখানে পিতলের নানান ধরনের মূর্তি আছে, দেখুন সত্যি কত মূর্তি, ছোট বড় নতুন পুরনো, মাটির মূর্তিও কিছু আছে, আর কত নানান ধরনের গোপাল এখানে রাখা আছে। আর এই দেখুন এখানে একটা গোপালের হাতে ক্যাডবেরিও দেওয়া আছে,
যার যেরকম মনস্কামনা পূরণ হয় সে তার সাধ্য মতন এসে ভগবানকে প্রসাদ দিয়ে যায়। আর যেহেতু গোপাল ছোট বাচ্চা, যা তো অনেকেই ভাবে যে গোপালের হয়তো ক্যাডবেরি পছন্দ, তো খুব ভালো লাগছে দেখে। তো এবার আমাদেরকে ফিরতে হবে। তো বন্ধুরা, এই অনেকটাই লেট হলো আসতে, আর ওখানে তালের শ্বাস পাওয়া যাচ্ছিলো, ও খালি তালের শ্বাস করছে, এদিকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, ওখানে তালের শ্বাস দিয়ে এই দেখুন সন্ধ্যে রাত্রির বেলা বসে বসে এসে তালের শ্বাস ছাড়িয়ে খাচ্ছে। হ্যাঁ, আমি তালের শ্বাস খেতে ভীষণ ভালোবাসি, আর এখানে কোথাও পাচ্ছি না শ্রীরামপুরে। আর ওখানে যেখানে গেছিলাম, খালার রাস্তায় দেখছি ভর্তি তালের শ্বাস, তো কিনেছিলাম অনেকক্ষণই কিন্তু খাওয়া হয়নি। আর যেহেতু গরমের সময় কিনেছি, এটা বেশিক্ষণ রাখা যাবে না, ওই জন্য এখনই খেয়ে নিলাম। তো ফ্রিজে রেখে দিলে কি ক্ষতি ছিল? ছোট্ট বাচ্চারা ছিল, তো সারাদিনটা খুব ভালোই কাটলো। তো আজকের মতো তাহলে ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। চলুন, টাটা।